বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। এর আগে গত 29 অক্টোবর আমির খসরু বনানীর বাসায় তল্লাশি চালায় ডিবি পুলিশ, তবে সেদিন তিনি বাসায় ছিলেন না।